ইন্দিরা আবাসনের ঘর প্রকল্প থেকে বেনিফিশিয়ারিদের নাম বাদ পড়াই লঙ্কাকাণ্ড কমলপুরের হালহুলি পঞ্চায়েতে। বিজেপি পরিচালিত সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য কর্মীদের অফিস ঘরে ঢুকিয়ে দরজা তালা ঝুলিয়ে দেয় গ্রামের বিক্ষুব্ধ বেনিফিশিয়ারিরা। পরে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এসে আশ্বাস দিলে অবস্থা নিয়ন্ত্রণে আসে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হালহুলি পঞ্চায়েতের গ্রামসভায় বেনিফিশিয়ারির ঘরের জন্য 446টি ঘরের তালিকা তৈরি করা হয়। অভিযোগ এর মধ্যে 92 জন বেনিফিশিয়ারির ঘরের তালিকা থেকে বাদ দিয়ে সরকারি চাকুরিরতদের নাম নথিভুক্ত করা হয়। সোমবার এর ফলে খেপে যায় পঞ্চায়েতের মানুষ। তার পরিপ্রেক্ষিতে প্রথমে বিক্ষোভ মিছিল ও পরে ডেপুটেশন দেয়। ডেপুটেশনে বেনিফিশিয়ারিরা জবাব চান কেন তালিকাভুক্ত ঘর বাতিল করা হলো। পঞ্চায়েত সচিব ধলাই জেলার জেলা শাসককে দোষারোপ করে পার পেতে চেয়েছিল। বেনিফিশিয়ারিরা ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত প্রধান জনু মোসাহার, উপপ্রধান অমরেশ সিং ও পঞ্চায়েত সচিব সন্তোষ দাস সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মীদের অফিস ঘরে ঢুকিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেয়। আর বিজেপি সরকার আসার পর এইবারই প্রথম, সাড়ে তিন বছর ক্ষমতায় থাকার পর এইবারই প্রথম আমরা হালহুলি গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের একটা খসড়া তালিকা ঘোষণা করা হয়। 509 জনের মধ্যে ত্রুটিপূর্ণ খসড়া তালিকা থাকায় ওই দিনই আমি এক্সটেনশন অফিসারের সামনেই গ্রামসভাতে প্রতিবাদ করার পর ওই 509 জন থেকে সঠিক যোগ্য প্রাপ্য ঘর প্রাপক সুবিধাভোগীর নাম আমরা 446 জনের নাম নির্বাচিত করি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই পঞ্চায়েত সচিব এবং পঞ্চায়েত অফিস এবং ব্লক যুগ সাজছে ওই 446 জন থেকে 92 জন উপযুক্ত প্রাপ্ত সুবিধাভোগী মানুষের নাম তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ায় আমরা আজকে এই গণদেবী। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পঞ্চায়েত সচিব বামেদের জিভভাই ঝাল খাচ্ছেন। তাছাড়া এর মধ্যে 92 জন বেনিফিশিয়ারিকে ঘরের তালিকা থেকে বাদ দিয়ে সরকারি চাকুরিরতদের নাম নথিভুক্ত করা হয়েছে। আজকে আমরা হালহুলি গ্রাম পঞ্চায়েত থেকে 4টা বুথ নিয়ে আমরা ডেপুটেশন দিছি। কারণ হইছে পঞ্চায়েত বডি এবং প্রধান সহকারে 446টা নাম আমরা নিযুক্ত করছিলাম ঘরের তালিকায়। এর মধ্যে পঞ্চায়েত সচিব ইচ্ছাকৃতভাবে 92টা নাম বাদ দিছে। তারা কিন্তু ঘরের তালিকায় নাম আসিল, তারা প্রাপ্ত। এবং পঞ্চায়েত সচিব সিপিএমের ক্যাডার বাহিনীর থেকে ঘুষ খায়া অতিরিক্ত কিছু নাম ঢুকাইছে। যেমন সার্ভিস হোল্ডার আছে, আগে ঘর পাইছে, তার নামও ঢুকাইছে। এটা পঞ্চায়েত সচিবে তার কাছ থেকে টাকা খাইয়া এই রকম কাজ করছে। এখন আমরা একটাই দাবি, আমরা যাতে সঠিকভাবে ঘর বন্টন করতে পারি এবং যারা 92টা নাম বাদ দেওয়া হয়েছে ওই 92 জনের নাম পুনরায় যাতে ওই লিস্টে সামিল হয়। ঘটনার খবর পেয়ে হালহুলি পঞ্চায়েত অফিসে ছুটে আসেন দুর্গা চৌহুনি ব্লকের চেয়ারম্যান শম্পা দাস এবং চেয়ারম্যান এসে আশ্বাস দিলে অবস্থা নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।